তো নমস্কার বন্ধুরা, পার্লে জি জব রিক্রুটমেন্ট 2022 ইন কলকাতা, আজকে সেই বিষয় নিয়ে আজকের বিস্তারিত আলোচনা করব। কিভাবে অ্যাপ্লাই করবেন ডাইরেক্ট ওয়েবসাইট থেকে, সেটা আমরা সমস্তটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। ভিডিওটি একটু স্কিপ না করলে তাহলে আপনাদের কিন্তু বুঝতে সুবিধা হবে কাজটা কিন্তু কীভাবে করবেন, কত টাকা স্যালারি, সমস্তটাই আজকে এই ভিডিওতে আলোচনা করব। ডেসক্রিপশানে ডিটেলসটা বলা আছে, অবশ্যই কিন্তু ফলো করবেন। অ্যাপ্লাই লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবেন, এইচআর কন্ট্যাক্টও ডেসক্রিপশানে পেয়ে যাবেন, চাইলে সেখান থেকে সমস্ত কিছু নিয়ে নেবেন। এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি, যাতে আপনার বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর যদি মনে করেন ছোট্ট চ্যানেলটা কিছু হেল্প করতে পেরেছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, এরকম নতুন নতুন প্রাইভেট কোম্পানির জব আপডেট সবার আগে বাংলায় পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করছি আমরা, আপনারা অবশ্যই কিন্তু দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আজকে আমরা অ্যাপ্লাই লিঙ্কটা একটু দেখিয়ে দেব। তো নমস্কার বন্ধুরা, এখানে যখনই আপনারা অ্যাপ্লাই লিঙ্ককে হাত দেবেন ডেসক্রিপশান থেকে, তখনই কিন্তু সাবমিট ইয়োর প্রোফাইল, কারেন্টস ওপেনিং, বিভিন্ন রকম অপশান কিন্তু এখানে আপনাদের শো করবে। তো আপনারা কী করবেন, কারেন্টস ওপেনিং নয়, কন্ট্যাক্টস আর্টস নয়, আপনারা সাবমিট যে প্রোফাইল আছে এখান থেকে কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে যে কোনো একটা কী। তো সেখানতে আমরা ওয়ান সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করলে দেখবেন সাবমিট নাকুরি প্রোফাইল, মানে আপনার যে নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল, আউটসাইড ইন্ডিয়া, যে কোনো এগুলো আমরা ফিল আপ করে দেবো এখান থেকে। তো কীভাবে করতে হবে সেটা আমরা দেখিয়ে দেবো। তো এখানে আপনারা প্রথমে আপনাদের নাম লিখবেন, আপনার যে নামটা আছে সেটা কিন্তু আপনাদের এখানে এন্টার করতে হবে। নাম এন্টার করার পর নেক্সটে করতে হবে ইওর জিমেল কোম্পানি, যাতে আপনার জিমেলে একটা সরাসরিভাবে কন্ট্যাক্ট করতে পারে তেমনই একটা জিমেল এখানে কিন্তু দিয়ে দেবেন। নেক্সট আছে এন্টার ইওর মোবাইল নাম্বার, কোন মোবাইল নাম্বারটা দেবেন, যখন যে মোবাইল নাম্বারটা আপনাদের সবসময় খোলা থাকে সেই মোবাইল নাম্বারটা কিন্তু আপনাদের এখানে এন্টার করতে হবে, ঠিক আছে। এইবারে আমরা বলে দেবো যে এখানে আউটসাইড ইন্ডিয়া এটাকে আপনারা সিলেক্ট করবেন। এবারে কারেন্ট লোকেশন, টেল আস অ্যাবাউট ইউর কারেন্ট লোকেশন, আপনার কারেন্ট লোকেশানটা কি, আপনি যেখানে থাকেন, যে এরিয়ায় থাকেন সেই এরিয়ার লোকেশানটা কিন্তু সাবমিট করবেন। সেই এরিয়ার কাছাকাছি যে লোকেশান থাকবে, জব লোকেশান, সেটা কিন্তু আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে কোম্পানি। তো কান্ট্রি, কান্ট্রি কী দেবেন এখানে আপনাদের, ইন্ডিয়া, যেহেতু আমরা ইন্ডিয়া কিন্তু আমরা সিলেক্ট করতে হবে এখান থেকে। তো এখানে আপনার ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। তো আপনাদের এখানে টোটাল এক্সপিরিয়েন্স কী বলেছে, টোটাল এক্সপিরিয়েন্স কিন্তু আপনার দিতে হবে। তো এখানে আপনারা যদি ফ্রেশার থাকেন, যদি কাজ না করে থাকেন পার্লে জিতে, তাহলে এখানে ফ্রেশার সিলেক্ট করবেন। যদি এক বছর দু বছর এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু 0, 1, 2 এগুলো সিলেক্ট করবেন। চুজ ফাইল, 3 MB মধ্যে আপনাদের একটা বায়োডাটা অথবা সিভি কিন্তু এখান থেকে সাবমিট করতে হবে। এটা কিন্তু অবশ্যই 3 MB মধ্যে কিন্তু থাকতে হবে, 3 MB বেশি হলে হবে না। যদি 3 MB মধ্যে না হয়ে থাকে আপনাদের ফাইল, ডেসক্রিপশানে একটা অ্যাপ্লিকেশানের লিঙ্ক দেবো, চাইলে সেখান থেকে ডাউনলোড করে আপনারা আপনাদের সিভিটাকে 3 MB মধ্যে করতে পারেন। আর যদি আপনাদের সিভি অথবা বায়োডাটা না থাকে তাহলে এখানে আই ডোন্ট হ্যাভ রিজন এটা দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর আপনাদের যে ডকুমেন্টস আছে, সিলেক্ট ইউজি কোর্স, ঠিক আছে, আপনাদের এখান থেকে কিন্তু কোর্স সিলেক্ট করতে হবে, এবং পিজি কোর্স সমস্ত কিছু কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। আপনারা যা পড়াশুনো করেছেন সেগুলো কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে সাবমিট বাটন, সাবমিট বাটনে যখন ক্লিক করবেন আপনাদের কিন্তু এখান থেকে সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে, আপনাদের অ্যাপ্লিকেশানটা কোম্পানি সফলভাবে সাবমিট নিয়ে নেবে। সাবমিট দেওয়ার 3 থেকে 4 দিনের মধ্যে আপনার ইমেল অথবা জিমেলে কিন্তু কন্ট্যাক্ট করে নেবে কোম্পানি। এইবার যদি আপনি মনে করেন যে এরকম অ্যাপ্লাই ঝামেলায় না গিয়ে আপনার ডাইরেক্ট করব, তো ডাইরেক্ট আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, তো ডেসক্রিপশানে একটা আমরা নাম্বার প্রোভাইড করব, সে নাম্বারটা কিন্তু আপনাদের কন্ট্যাক্ট করতে হবে। না কন্ট্যাক্ট করলে আপনারা কী করবেন, ডাইরেক্ট যে এইচআর আছে, হিউম্যান রিসোর্স আছে, এইচআরের সাথে কিন্তু আপনার কথা বলতে হবে। কথা বলে কী বলতে হবে, জয়নিং বলে কোম্পানির সাথে কথা বলতে হবে যে আপনাদের কাজের খুবই প্রয়োজন, আমার জয়নিং লাগবে। এরকমভাবে কিন্তু আপনারা এখান থেকে কাজটা পেতে পারেন। তো বিভিন্নরা এখানে সমস্ত কিছু আলোচনা করে দিয়েছি, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সবাই।